আলে মাঝখানে আজ একা আমি থাকি বৌদি হাজারটা কথা লাগে। ঠিক আছে, দেখো তাহলে পরিমল। ঠিক আছে, কাউকে বলবো না। সাজুবের বাসায় দেখতে পারিস। ঠিক আছে। ও কি রাবেয়াদের বাড়ি গিয়েছিল? দিদি তো রাবিয়া দিদির বাড়ি যায়নি। তুই মাকে কখনো সাজুদার কথা বলবি না, ঠিক আছে? আমি প্রতিদিন স্কুলে যাওয়ার সময় তোকে আটাটা করে পয়সা দেব। সত্যি সত্যি কি মজা, কি মজা, কি মজা! সেই তখন থেকে দেখছি তোমার মনোযোগ নেই। এত কি চিন্তা করো, বাড়িটাকে বাড়িতে রেখে এসো, নয়তো কিছুই হবে না। একসাথে দু নৌকায় পা দিতে যেও না। শোনো, এটা একটা সৃষ্টিশীল কাজ, তুমি যদি মনোযোগ দিতে না পারো তাহলে চরিত্রে ঢুকতে পারবে না।
আর যদি না পারো তাহলে আমাকে বলো, আমি অন্য কাউকে তৈরি করব। দাদা আমাকে 10 মিনিট সময় দাও। যাও, কিন্তু সিদ্ধান্ত জানে আর দ্রুতই নিবে। মনে রেখো শোয়ের ডেট কিন্তু নাকের ডগায়। যাও। কল্পনার সাথে ঝগড়া হয়েছে? না, তুমি যাও, মিনুদের রাগ করবে না। রাগ করবে না, আমি বলে এসেছি। তোমাদের বাড়িতে কল্পনা গিয়েছিল? তুমি কিভাবে জানলে? জানি, অনেকেই জানে। কল্পনাকে তো আগে তোমার মামার বাড়ির ওদিকটাতে দেখা যায়নি, কেউ একজন আজ দেখেছে। ও, আমার কি মনে হয় জানো সাজু ভাই, তুমি বিষয়টা নিয়ে অনেক বাড়াবাড়ি করছো। এখানে বাড়াবাড়ির কি আছে? আমি ওকে ভালোবাসি। হ্যাঁ বাসো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেজন্য তুমি থিয়েটারকে কেন ভোগাচ্ছ? তোমার জায়গায় আমি থাকলে কখনোই এই সম্পর্কটা কন্টিনিউ করতাম না, কারণ আমাদের রিলিজিয়ন এটা সাপোর্ট করে না। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বেশ। লাজুক, লাজুক, জেম্মা, আই শুন, জাগের মাস্টারকে একটু উপরে পাঠিয়ে দে তো। ঠিক আছে আম্মা। লুকায় লুকায় বিড়ি খান, আম্মা আপনি উপরে ডাকতেছে, যায়া দেখেন কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেমেয়েদের লেখাপড়া কেমন হচ্ছে? জি ভালো। আপনি জাদু জানেন তাসের? জি। তাসের জাদু জানেন? জি। বাচ্চাদের সামনে ওটা দেখাবেন না, ওটা একটা শেরিকি কাজ। আমি চাই না আমার বাচ্চারা কোনো ইসলাম পরিপন্থী কাজের প্রতি আগ্রহী হোক। জি আচ্ছা। আরমান বোধ হয় অঙ্কে একটু কাঁচা, ওর দিকটা খেয়াল রাখবেন তো। আমি আসলে আমার বাচ্চাদের প্রতি চাপ দিতে চাই না, ওদের বকবেনও না, ওদের মারবেনও না, কিন্তু ওদের রেজাল্টটা ভালো হওয়া চাই। জি, আমি সেদিকে নজর রাখবো।
ভালো। আরেকটা কথা, আপনি বোধহয় সিগারেট খান? এখন থেকে ওটা বাইরে গিয়ে খাবেন, বাচ্চাদের সামনে খাবেন না। জি আচ্ছা। নামাজের অভ্যাস করবেন, ওটা ফরজ কাজ। শিক্ষককে নামাজ পড়তে দেখলে ছেলেমেয়েরাও নামাজের প্রতি আগ্রহী হবে, আর নামাজ পড়লে শরীর মন দুটোই খুব ভালো থাকে। জি আমি চেষ্টা করব। কোনো সমস্যা হলে, কোনো কিছু প্রয়োজন হলে আমাকে সরাসরি জানাবেন, আমি চেষ্টা করব সেটা দেখার। জি আচ্ছা, আসতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। তোমার কোনো অসুবিধা না থাকলে বলো তো কি হয়েছে তোমার? কিছু হয়নি দাদা, এমনি মনটা খারাপ। আচ্ছা বই, সেদিন যে মেয়েটি এসেছিল কি যেন নাম? ও আলপনা। আলপনা, ওর বোনের নাম কি? কল্পনা। সমস্যা তাহলে কল্পনা, এটা কদিন ধরে? দু বছর। এখন কি হয়েছে? ওকে আজ দেখতে আসছিল। তা তো আসবেই, কুমারী মেয়ে বিবাহযোগ্য, তো দেখতে আসবে না? তুমি কি চাও? আমি ওকে বিয়ে করতে চাই দাদা। কি বলছো তুমি? কল্পনা হিন্দু, ব্যাপারটা ভেবে দেখেছো কি পরিমাণ হুলস্থুল হবে? ওর বাবা মা মেনে নেবে না তোমার মামা মামি মেনে নেবে? ভালোবাসার আগে একবার ভেবে দেখবে না? ভালোবাসা কি বলে কেউ হয় মিনুদা? না হয় না, আর এই জন্যই আমাদের সাবধান হতে হবে। ভুলে গেলে কি করে যে তুমি তোমার মামার বাসায় থাকো? তোমার মামা জানলে তোমাকে বের করে দেবে। এখনো সময় আছে, যদি পারো ফিরে এসো। সম্ভব না মিনুদা। মিনুদা তুমি আমাকে কী ব্যাপারে একটু সাহায্য করো। না, এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। দলীয় প্রধান হিসাবে দলের একটি ছেলেকে এ ব্যাপারে সাহায্য করা যায় না। তুমি ফিরে এসো। দলের বাইরে কি আমাদের আর কোনো সম্পর্ক নেই মিনুদা? ব্ল্যাকমেইল করো না সাজু, সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু তোমার ভালোর জন্যে, ওই মেয়েটির ভালোর জন্যই বলছি। এখনো সময় আছে, চিন্তা করো, ফিরে এসো। চলো রিহার্সালে চলো। শোনো, ছেলে হিসেবে দীপককে আমার বেশ পছন্দ হয়েছে। বয়স একটু বেশি, তাতে কোনো সমস্যা নেই। তুমি পরিমলকে বলো বিষয়টা নিয়ে এগোতে, আর তুমিও খোঁজ খবর নাও। শুধু দোকানে বসে থাকলে তো চলবে না, দরকার হলে গ্রামে যাও, ছেলেটার খোঁজ খবর নাও। পরিমলকে বিশ্বাস কি, ঘটকরা তো বেশি বাড়িয়ে বলে। আচ্ছা তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? ওরা আগে আসুক, মেয়ে দেখুক, পছন্দ করুক, আমরাও ছেলেকে দেখি, তারপর না হয় ব্যবস্থা নেওয়া যাবে। আমি একদম দেরি করতে চাই না, যত তাড়াতাড়ি পারো ব্যাপারটা সেরে ফেলো।
আমি আগেই বলেছি না, মেয়ের মতি গতি ভালো ঠেকছে না। শোনো, তুমি যদি ছেলে আসে আসুক, তোমরাও যাও, যে খোঁজ খবর নাও, ওদের যদি ভালো লাগে, আমাদের যদি পছন্দ হয়, এত কাছে এত ভালো পাত্র তো আর পাওয়া যাবে না, না হয় পাকা কথা সেরে ফেলবে। আচ্ছা, আমাদের কল্পনার কোনো পছন্দ টছন্দ আছে কি না একটু জানা দরকার না? ওর আবার পছন্দ কি, আমরা যা বলবো সেটাই হবে। তবু আজকালকার মেয়ে, তারপর যদি বিয়ের সময় বেঁকে টেকে বসে, কেন বেঁকে বসবে কেন? শোনো, বেশি প্রশ্রয় দিও না, আজকাল বলে কোনো কথা নেই, কাল যা ছিল আজও তাই আছে। আমার এই ছেলেকে পছন্দ, আমি এই ছেলের সাথে মেয়ের বিয়ে দেব, ব্যাস। ঠিক আছে, রঞ্জিতা আমি গেলাম। দেরি করো না, কল্পনা কাজ দেখতে আসছে। না, দেরি করবো না। কই মা? কল্পনা আয় মা। আয় আমার মা লক্ষ্মী, বসো। এই যাচ্ছি। কোথায় যাচ্ছিস? কলেজে। আজ কলেজ যাবি না? কেন? বললাম যাবি না, বাস যাবি না। মা, কলেজে যাওয়াটা আমার জরুরি। কাল যাবি, এখন যেটা বলছিস সেটা কর। মা, বুঝতে পারছো না কেন? সামনে আমার পরীক্ষা, কলেজে না গেলে আমার পরীক্ষা খারাপ হবে। পরীক্ষা বিয়ের পর দিলেও হবে। মানে? মানে আজ তোকে দেখতে আসবে, ঘর দর গুছিয়ে চান করে আয়, যা। আমি এখন বিয়ে করব না। বিয়ে করব না মানে? এরকম ছেলে লাখে একটা জোটে। তোর ভাগ্য যে এরকম ছেলে জুটেছে, মানুষ হাজারটা খুঁজেও পায় না। ছেলের কাপড়ের ব্যবসা, তিন পুরুষের ব্যবসা, বনেদি ব্রাহ্মণ। যা, যেটা বলছি সেটা কর। কি ব্যাপার আবে? কল্পনা কোথায়? ও আসেনি? কি বলো সাজু ভাই, ও তো আজকে কলেজেও যায়নি। আমি ভাবলাম ক্লাবে এসেছে, তাই তো এখানে আসলাম খুঁজতে। কালকে আলপনা এসেছিল আমাদের বাড়িতে ওকে খুঁজতে, আমি ভাবলাম তোমাদের বাড়িতে গিয়েছে। তোমাদের বাড়িতে গিয়েছিল? হ্যাঁ, এসেছিল। ব্যাপারটা কি বলতো? আলপনা এসে ওকে নিয়ে গেল, এরপর থেকে আর কোনো খবর জানি না। রাবেয়া, তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ? তুমি আমার সাথে একটু যেতে পারবে? কোথায় যাব? কল্পনাদের বাড়িতে। তুমি যে একটু খবর নিয়ে আসবে, আমার না খুব চিন্তা হচ্ছে। আসলে সাজু ভাই, আমার তো আজকে একটা টিউশন ছিল। আজকের দিন একটু ম্যানেজ করো, চলো না একটু। আচ্ছা ঠিক আছে। এই আমেনা, তুমি থাকো, আমরা একটু আসি। হ্যাঁ, ¶¶
মা এখনো চান করতে যাসনি? ওট মা ওট, ওরা এসে পড়বে তো তাড়াতাড়ি কর। শুন, তোর ভালোর জন্যই বলছি, ছেলেটা না দেখতে বেশ একটু কালো, পুরুষ মানুষের বা রঙে কি হবে রে? বনেদি পরিবার খুব ভালো বংশ, তুই অনেক ভাগ্যবতী রে মা, পাশের গ্রামেই থাকে, বিয়ে হলেও মনে হবে ঘরের মেয়ে ঘরেই আছে। কি কাজ বল? একা আমি থাকি, যেই করতে চাই না, তোমার বিয়ের কথা ভাবো, আমার বিয়ের কথা ভাবো, বাপ মা আমাদের মতামত জিজ্ঞেস করেছে। এখন কি আর সেই দিন আছে দিদি? দিন তো পাল্টেছে তাই না? অখিল ব্যানার্জির বাড়ি। অখিল ব্যানার্জি, স্বর্ণকার নিশ্চয়ই? মেয়েটা খুব ভালো ছিল দাদা, দাদা দাদা দাঁড়ান, কথা ব্যাপার পরিমল দা, ঘটনা কি? মনের স্মৃতিতে এখন আলপনা।